খবর খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা বিশেষ বিশেষ প্রথমে জম্মু কাশ্মীরে অমরনাথ যাত্রীদের সুরক্ষায় পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েনের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবছর নিট ইউজি পরিচালনায় অনিয়মে দোষী সাব্যস্ত হলে এনডিএর কোনো আধিকারিক ছাড় পাবেন না বলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন চলতি বছরের মে মাসে ভারতের বস্ত্র রপ্তানি গত বছর একই সময়ের তুলনায় নয় দশমিক পাঁচ নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে দেশ জুড়ে আজ উদযাপিত হচ্ছে কোরবানির উৎসব ঈদ উল আজহা সৌদি আরবে প্রচন্ড গরমে হিট আক্রান্ত হয়ে কমপক্ষে চোদ্দ জন হজ যাত্রীর মৃত্যু কূটনীতি আলোচনার মাধ্যমে রাশিয়া ইউক্রেন সংঘাতের স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়েছে ভারত আজকে বিস্তারিত খবরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন নরেন্দ্র মোদী সরকার উদ্ভাবনী উপায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে প্রতিশ্রুতিবদ্ধ জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন দিল্লিতে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন তিনি সবকটি নিরাপত্তা সংস্থাকে মিশন মোড়ে কাজ করার নির্দেশ দিয়ে শ্রী শাহ বলেন সমন্বিতভাবে দ্রুততার সঙ্গে জঙ্গি কার্যকলাপের মোকাবিলা করতে হবে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয় বজায় রাখার উপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রের জিরো টলারেন্স নীতির কথা পুনরায় স্মরণ করিয়ে তিনি বলেন সরকারের প্রচেষ্টায় কাশ্মীর উপত্যকায় জঙ্গি কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বৈঠকে শ্রী শাহ অমরনাথ যাত্রার প্রস্তুতিও গতকাল খতিয়ে দেখেন বার্ষিক এই যাত্রার জন্য পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি অমরনাথ যাত্রা শুরু হচ্ছে এ মাসের উনত্রিশ তারিখ চলবে উনিশে আগস্ট পর্যন্ত এবছর স্নাতক স্তরে ডাক্তারি পাঠ্যক্রমের ভর্তির পরীক্ষা নিট ইউজি পরিচালনায় অনিয়মে দোষী সাব্যস্ত হলে ন্যাশনাল টেস্টিং এজেন্সির কোনো আধিকারিক ছাড় পাবেন না বলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্পষ্ট জানিয়েছেন ওড়িশার সম্বলপুরে গতকাল সাংবাদিকদের তিনি বলেন দুটি জায়গায় কিছু অনিয়ম প্রকাশ্যে এসেছে সরকার এ ব্যাপারে উদ্বিগ্ন দোষীরা কেউ রেহাই পাবে না नीट एग्जामिनेशन में कुछ विसंगतियां कुछ स्पेसिफिक जगह की ध्यान में आई है जहां जहां इस प्रकार की गड़बड़ियों की सूचना पुख्ता जानकारी के साथ तभी मिल रहा है उस पर स्पेसिफिक कार्रवाई भी कोर्ट की निगरानी में सारा विषय को किया जा रहा है उसमें जो भी गड़बड़ी में दोषी पाए जाएंगे तो एनटीओ भी हो तो भी उसको बक्सा नहीं जाएगा অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের আগে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু গতকাল নতুন দিল্লিতে রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেস সভাপতি মলিকার্জুন খার্গের সঙ্গে সাক্ষাৎ করেন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী রিজিজু বলেন নিজের জীবনের অনেক মূল্যবান অভিজ্ঞতার কথা তার সঙ্গে ভাগ করে নিয়েছেন শ্রী খার্গে সকলের সঙ্গে একযোগে দেশের কল্যাণে কাজ করার ব্যাপারে তিনি আশাবাদী বলে সংসদ বিষয়ক মন্ত্রী জানান উল্লেখ্য চলতি মাসের চব্বিশ তারিখ অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে এই পর্বে নবনির্বাচিত সাংসদের শপথ গ্রহণ অধ্যক্ষ নির্বাচন রাষ্ট্রপতির অভিভাষণ এবং তা নিয়ে আলোচনা হবে অন্যদিকে সাদাশে জুন শুরু হবে রাজ্যসভার দুশো তম অধিবেশন সংসদের উভয় সভার এই পর্বের সমাপ্তি ঘটবে তেসরা জুলাই সেনা প্রধান জেনারেল মনোজ পান্ডে গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রী শাহ গতকাল জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি এবং অমরনাথ যাত্রার প্রস্তুতি পর্যালোচনার পর জেনারেল পান্ডের সঙ্গে আলাদা করে কথা বলেন আগামী তিরিশে জুন তাঁর সেনাপ্রধান হিসেবে কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের মে মাসে ভারতের বস্ত্র রপ্তানি গত বছর একই সময়ের তুলনায় নয় দশমিক পাঁচ নয় শতাংশ বেড়েছে ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম এশিয়ার দেশগুলিতে অর্থনৈতিক টানাপড়েন সত্ত্বেও এই বৃদ্ধি এক রিপোর্টে কনফেডারেশন অফ ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি জানিয়েছে শুধুমাত্র ভারতীয় জামাকাপড় রপ্তানি বেড়েছে নয় দশমিক আট চার শতাংশ অন্যদিকে দেশের সার্বিক রপ্তানি চলতি বছরের মে মাসে বেড়ে দাঁড়িয়েছে ছ হাজার আটশো কোটি মার্কিন ডলারের বেশি গত চৌদ্দই জুন বাণিজ্য মন্ত্রকে জারি করা পরিসংখ্যান অনুযায়ী এই পরিমাণ আগের বছরের তুলনায় দশ দশমিক দুই শতাংশ বেশি লোকসভা ভোটের জন্য তিন মাস বন্ধ থাকার পর আগামী তিরিশে জুন আবার শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম মন কি বাত জনসাধারণ তাদের বক্তব্য এবং পরামর্শ আঠাশে জুনের মধ্যে টোল ফ্রি নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই গভ ওপেন ফোরামেও তা জানানো যেতে পারে এটি হবে মন কি বাত একশো এগারোতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে এবং নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে খবর থেকে। দেশজুড়ে আজ উদযাপিত হচ্ছে কোরবানির উৎসব ঈদ উল আজহাবা বকরি ঈদ ঈদগাহ ও মসজিদগুলিতে আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার নামাজ আদায়ের পর হবে কোরবানি দিল্লির জামা মসজিদ ফতিপুরী মসজিদ ও শাহী ঈদগাতে ঈদের প্রধান জমায়েত অনুষ্ঠিত হবে এদিকে পশ্চিমবঙ্গের নাকতা মসজিদ টিপু সুলতান মসজিদ পার্ক সার্কাস ময়দান জামা মসজিদ এবং কলকাতার রেড রোডের মতো স্থানে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে অপ্রীতিকর ঘটনা রুখতে শহরের স্পর্শকাতর এলাকাগুলিতে আটান্নটি পিসিআর ফ্যান টহল দেবে ঈদের নামাজ উপলক্ষে বড় জমায়েত হয় এমন মসজিদে দুজন করে ডিসি নিরাপত্তার দায়িত্বে থাকছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধানখার ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি তার বার্তায় বলেন এই উৎসব ভালোবাসা সৌভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির বার্তা দেয় উপরাষ্ট্রপতি বলেন সহমর্মিতা ঐক্য এবং সংহতির প্রতীক হল ঈদ উল আজহা সৌদি আরবে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে কমপক্ষে চৌদ্দ জন হজ যাত্রীর মৃত্যু হয়েছে এরা সকলেই জর্ডানের নাগরিক জর্ডানের বিদেশ মন্ত্রক জানিয়েছে আরও সতেরো জন নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানে তল্লাশি চলছে মৃতদের পরিবারের ইচ্ছে অনুযায়ী তাদের দেহ ফিরিয়ে আনা বা সেখানেই সমাহিত করার ব্যাপারে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে তারা আলোচনা করছে এদিকে ইরানের রেড জানিয়েছে সে দেশের পাঁচ পুণ্যার্থীও প্রাণ হারিয়েছেন তবে তাদের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয় পদপৃষ্ট এবং অগ্নিকাণ্ড সহ ভয়াবহ বিপর্যয়ের ইতিহাস থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই হজযাত্রীদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তীব্র গরম চলতি সপ্তাহে ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে সৌদি আরবের আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল এবছর হজের প্রাণ কেন্দ্র মক্কা ও মদিনার গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দেড় থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে উল্লেখ্য পাঁচ দিনের এই যাত্রা শেষ হবে আগামী বুধবার কূটনীতি ও আলোচনার মাধ্যমে রাশিয়া ইউক্রেন সংঘাতের স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছে ভারত সুইজারল্যান্ডের বারগন স্টকে ইউক্রেনের শান্তি বিষয়ে দুদিনের শিখর সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশ মন্ত্রকের পশ্চিম বিভাগের সচিব পবন কাপুর গতকালই শেষ হয়েছে এই সম্মেলন তবে আলোচনার পর কোনো নথিতে সই করেনি নতুন দিল্লি হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলে আগামী চার পাঁচ দিন ভারী থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং সিকিমে বিশে জুন পর্যন্ত বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ভারতের বিভিন্ন অংশে আগামী তিন দিন তীব্র তাপ প্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকবে এরপর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে বলে আইএমটি জানিয়েছে এদিকে মহারাষ্ট্র ছত্তিশগড়া অঞ্চল উপকূল গাঙ্গে ও পশ্চিমবঙ্গ এবং বিহারের কিছু অংশে আগামী চার পাঁচ দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরো অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে বিভাগ মঙ্গন জেলায় আটকে থাকা বেশি পর্যটককে উদ্ধারের কাজ আবহাওয়া ভালো থাকলে আজ শুরু হতে পারে গতকাল উপযুক্ত পরিস্থিতি না থাকায় উদ্ধার কাজ চালানো যায়নি চুং থাঙের মহকুমা শাসক আকাশবাণীকে জানিয়েছেন সবকিছু ঠিকঠাক থাকলে আকাশপথে কিংবা সড়কপথে পর্যটকদের উদ্ধার করে আনা হবে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি সরেজমিনে দেখতে রাজ্যে আসা বিজেপির চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ কোচবিহার যাচ্ছেন সেখানে আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবেন তারা গত রাতেই কলকাতা পৌঁছে মাহেশ্বরী ভবনে গিয়ে ঘর সঙ্গে সঙ্গে দেখা করেন দলটি নেতৃত্ব দিচ্ছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ বিপ্লব দেব অন্য সদস্যরা হলেন রবিশঙ্কর প্রসাদ ব্রিজলাল এবং কবিতা পাতিদার রবিশঙ্কর প্রসাদ বলেন পঞ্চায়েত নির্বাচন এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের সময়ও তিনি একই কারণে পশ্চিমবঙ্গে এসেছিলেন এবারও একই ঘটনার পুনরাবৃত্তি বিপ্লব দেব বলেন দলের নেতৃত্ব সবসময় কর্মীদের পাশে থাকবে এবং গণতন্ত্রকে বাঁচাতে যা যা করণীয় তাই করা হবে এবার বিশ্বকাপের টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ লিগ পর্বে আজ সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ নেপালের সামনে জয়ের জন্য একশো সাত রানের লক্ষ্যমাত্রা রেখেছে টসে জিতে নেপাল বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় শেষ পাওয়া খবরে নেপাল আট ওভার পাঁচ বলে পাঁচ উইকেট হারিয়ে চল্লিশ রান করেছে সেন্ট লুসিয়াতে দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কা নেদারল্যান্ডসের খেলা চলছে নেদারল্যান্ডস টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠিয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত তারা উনিশ ওভার তিন বলে ছয় উইকেট হারিয়ে একশো সাতানব্বই রান করেছে ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে দিনের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ড পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত আটটায় আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডকে তিন উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার জম্মু কাশ্মীরে অমরনাথ যাত্রীদের সুরক্ষায় পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চলতি বছরের মে মাসে ভারতের বস্ত্র রপ্তানি গত বছর একই সময় তুলনায় নয় দশমিক পাঁচ নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে খবর শেষ হল